হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে 44,000 সাবস্ক্রাইবার ওই চ্যানেলটা আমার পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছে ইউটিউব। তো ইউটিউবের সঙ্গে আমি কথা বলেছি, কথা বলার পরে ইউটিউব আমার ওই চ্যানেলটাকে আবার রিটার্ন করে দিয়েছে। তো আজকের এই লাইভ প্রুফ দেখাবো আপনাদের সামনে যে আপনাদের যদি চ্যানেলটাকে ডিলিট হয়ে যায়, আপনাদের যদি চ্যানেলটা হ্যাক হয়ে যায় এবং আপনাদের যদি চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তাহলে আপনারা কিভাবে ওই চ্যানেলটাকে আবার রিকভারি করবেন এবং রিকভার করে আপনার ওই চ্যানেলটা এক থেকে দুদিনের মধ্যে আপনার কাছে চলে আসবে। তো আপনাদেরকে আমি বলবো অবশ্যই ভিডিওটাকে ফুললি ওয়াচ করবেন এবং আপনাদেরকে বলবো যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন, সাথে বেলঘন্টা আছে বেলঘন্টা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিন, কারণ কি এরকম রিলেটেড ভিডিও আপনাদের সামনে যেন আগে পৌঁছায়। তো আপনাদেরকে আমি বলবো যে আমার যে দুটো চ্যানেল ছিল, ওই একটা চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 1,500, ওই চ্যানেলটাকেও হ্যাক করেছিল এবং ওই চ্যানেলের যে রিকভারি ইমেল অ্যাড্রেসটা ছিল, ওই চ্যানেলের রিকভারি ইমেল অ্যাড্রেসটা 44,000 যে সাবস্ক্রাইবার ছিল, ওই 44,000 সাবস্ক্রাইবার চ্যানেলের মতো ওই চ্যানেলের রিকভারি ইমেল অ্যাড্রেসটাও ছিল। তাও কি হয়েছে, ওই রিকভারি ইমেল অ্যাড্রেসটাতে হ্যাক করে নিয়ে, দুটো চ্যানেলে হ্যাক করে নিয়ে ও নিজে কপিরাইট স্ট্রাইক দিয়ে তিনটা স্ট্রাইক দিয়ে দুটোই ডিলিট করে দিয়েছে। ডিলিট করার পরে কি হয়েছে, ওই ভিডিওটা যে ভিডিওটা ও আপলোড করেছিল ওই ভিডিওটা স্ট্রাইক দিয়েছিল, স্ট্রাইক দেওয়ার পরে ইউটিউব কি করছে, দুটো চ্যানেলই আমার উড়িয়ে দিয়েছিল, মানে ডিলিট করে দিয়েছিল পার্মানেন্টলি। তারপরে এক সপ্তাহ থেকে হয়েছে আমার 1 মাস, এরকম করে কথা বলতে বলতে ইউটিউবের সঙ্গে কথা বলতে বলতে আমার 17 তারিখে ফর্ম আসে ইউটিউব থেকে রিঅ্যাপ্লাই করার জন্য একটা ফর্ম দিয়েছে, ওই ফর্মটাকে আমি সাবমিট করছি 21 তারিখে, কালকে আগামীকাল। তো সেদিনকে আমার কি হয়েছে, সেদিনকে আমার রাত্রেবেলা 12টার আগে আমার চ্যানেলটা আবার থেকে আমার ইউটিউবের পেজের মধ্যে আমি আমার চ্যানেলটাকে আমি দেখতে পারি। তো আপনাকে বলবো অবশ্যই এই ভিডিওটাকে ফুললি ওয়াচ করুন, কারণ কি আমি যেভাবে ফর্মটা ফিল আপ করেছি এবং যদি আপনাদের চ্যানেল যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনাদেরকে কি কি করতে হবে এবং আপনাদেরকে চ্যানেলটা হ্যাক হওয়ার আগে আপনাদেরকে কি কি কপি করে রাখতে হবে, আপনাদের চ্যানেলের যে সেটিংস গুলো আছে ওই সেটিংস গুলো কপি করে রাখতে হবে, কারণ কি আপনার চ্যানেল যদি কোনো সময় হ্যাক হয়ে থাকে এবং কোনো সময় যদি ডিলিট হয়ে থাকে তাহলে ওই জিনিসগুলো দিয়ে আপনার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা আবার পরবর্তীকালে আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতে। তো আশা করি এই ভিডিওটা ফুললি ওয়াচ করলে আপনারা বুঝতে পারবেন। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপ স্ক্রিনে, তারপর আপনাকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। আমি সরাসরি চলে আসছি আমার ডেস্কটপ স্ক্রিনে। এবার আমি কি করব, এবার আমি ইউটিউবটাকে ওপেন করে নেবো, ঠিক আছে। এবার আমি ইউটিউবটাকে ওপেন করে নেবো, মানে ওই চ্যানেলটাকে ওপেন করবো যে চ্যানেলটা আমার ডিলিট হয়েছে, ওকে। তো এবার আমি ইউটিউবটাকে ওপেন করে নিলাম। ইউটিউবটাকে ওপেন করার পরে এখানে দেখবো এর ইউটিউব স্টুডিওতে গিয়ে যে আমার এই ভিডিওতে এই চ্যানেলটা আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আমার হ্যাক করে নিয়ে ও নিজের ভিডিও আপলোড করে নিয়ে নিজেই তিনটা স্ট্রাইক দিয়ে তারপরে ইউটিউব আমার এই চ্যানেলটাকে ডিলিট করেছিল। তো আমি কন্টেন্টে যাবো, কন্টেন্টে যাওয়ার পরে এখানে দেখো নিপনাডু ডাউনলোড ফ্রি অন পিসি, ঠিক আছে, এইটা টাইটেল ছিল এবং এই ভিডিওটা ডিলিট করছে কে, টিমস অ্যান্ড পলিসিস, মানে ইউটিউব এটাকে ডিলিট করে দিয়েছে পার্মানেন্টলি আগামীকাল। যখন এটাকে আমি রিভিউ করি এবং বলি যে এটা আমার চ্যানেল, এই চ্যানেলে আমি কোনো ভুল কাজ করিনি, এই চ্যানেলটাকে অন্যজন হ্যাক করে নিয়ে ওর নিজের ভিডিও ডাউনলোড করে এই আমার চ্যানেলে আপলোড করে ও নিজে তিনটে স্টেক দেওয়ার পরে তারপরে ইউটিউব পার্টনার প্রোগ্রাম কী করছে, আমার এই চ্যানেলটাকে রিমুভ করে দিয়েছে। তো আমি আমার একটাই রিকোয়েস্ট যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের কাছে যেন আমার এই চ্যানেলটাকে দ্বিতীয়বার রিভিউ করে এবং আমার এই চ্যানেলটাকে যেন আমাকে আমার কাছে ফিরিয়ে দেয়, থ্যাংক ইউ। এইভাবে করে আমি কিছু মেসেজ করি, মেসেজ করার পরে ওরা রিপ্লাই দেয়, রিপ্লাই দেওয়ার পরে আমি ডকুমেন্ট সেন্ড করি, ওরা আমাকে আবার বলে যে আমাকে এইটা সেন্ড করো, আবার আমি লোকেশন চেঞ্জ করি, আবার আমার আইপি অ্যাড্রেস সেন্ড করি, যেমন আমি কোন আইপি অ্যাড্রেস দিয়ে এই চ্যানেলটা খুলেছিলাম এবং কত তারিখে চ্যানেলটা খুলেছিলাম এবং আমার এই চ্যানেলের যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটাও আমি সেন্ড করেছিলাম। তো আপনাদেরকে আমি বলবো সবার আগে আপনাদের যে ইউটিউব স্টুডিওর যে কাস্টমাইজেশন, এখানে গিয়ে বেসিক ইনফোতে যাবেন, এবার এখানে দেখবেন যে চ্যানেল ইউআরএলটা আছে, এই চ্যানেল ইউআরএলটা আগে সবার আগে কপি করে নেবেন, কপি করে নিয়ে আগে নোটপ্যাডে পেস্ট করে নেবেন বা এটা সব জায়গায় আগে লিখে রাখবেন। এটা লিখে রাখার পরে আপনার যদি চ্যানেলটা মনিটাইজেশন হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, ওই চ্যানেলের যেই আর্নিং অপশনে গিয়ে এখানে দেখবেন যে এখানে একটা থাকবে পাবলিশন আইডি। এবার আপনাকে বলে দিই এই চ্যানেলটা যে আমার হ্যাক হয়েছিল এই চ্যানেলটার মধ্যে আমার 36টা সাবস্ক্রাইবার আছে টোটাল, ঠিক আছে। এবার 36টা সাবস্ক্রাইবার যে আছে, 33টা সাবস্ক্রাইবার আছে, এই চ্যানেলটার মধ্যে একটা ব্যান্ড অ্যাকাউন্ট আছে, যেই ব্যান্ড অ্যাকাউন্টের চ্যানেলের নাম হচ্ছে ওপি লিটন বাবু রাজবংশী একটা চ্যানেল, ওই চ্যানেলটাতে 44,000-45,000 মতো সাবস্ক্রাইবার আছে। তো আমি যদি এখানে লোগোতে ক্লিক করি, সুইচ অ্যাকাউন্টে যদি ক্লিক করি, ওপি লিটন বাবু, এখানে 44,700 সাবস্ক্রাইবার আছে, 44,778টা। এখানে কন্টেন্টে যদি চাই, এর দেখো ফেব্রুয়ারি মাসে 21 তারিখে লাস্ট ভিডিও আপলোড করছে, তারপর আর কোনো ভিডিও আপলোড করতে পারছে না,
যতক্ষণ থেকে এই চ্যানেলটা ডিলেট হয়েছে ওই চ্যানেলটাতে রিকভারি করতে পারছি না, না এই চ্যানেলটা কিছু করতে পারছি, কোনো কিছু করতে পারছি না। এখানে 1 মিলিয়ন 2 মিলিয়নের ভিউ গেছে। তাহলে এই চ্যানেলটার যদি আর্নিং দেখিয়ে দিই আমি, এই চ্যানেলটার আর্নিং হয়েছে টোটাল এখানে যদি লাইফ টাইম দেখাই, তাহলে এখানে দেখাচ্ছে $250 উপরে, $263 এখনও পর্যন্ত এই চ্যানেলটা থেকে আর্নিংস হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো আমি ওই চ্যানেলটার কিছু সেটিং, যেই এই চ্যানেলটাতে আমার কিভাবে আমার এই চ্যানেলটা আবার চলে আসছে। ঠিক আছে, এখানে দেখো কমেডি গাইডলাইন ওয়ার্নিং, এই যে এই এই ভিডিওটাতে দেখো এখানে এখানে কোনো ভুল ভাল কোনো কিছু আমি আপনাদেরকে বলছি না। এখানে দেখেন যেইভাবে এখানে লেখা আছে কমেডি গাইডলাইন ওয়ার্নিং দিয়েছিল, স্ট্রাইক দিয়েছিল, এগুলো সব কিছু রিভিউ করে ইউটিউব সব কিছু রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, এবার আমি যদি এটার জিমেলে যাই, এটা যদি আমি জিমেলে যাই, জিমেলে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন করা ছিল না, এটা টু স্টেপ ভেরিফিকেশন এখানে করি। এখানে দেখেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এখান থেকে আমি অ্যাপিল করেছিলাম, এখান থেকে অ্যাপিলের একটা অপশন দিয়েছিল যে ইউর সরি, এই অপশনটাতে ক্লিক করলে আমার কী হতো, ওই ফর্মটা অ্যাপেল হয়ে যেত। ওই ফর্মটা যখনই আমি অ্যাপেল করেছিলাম, অ্যাপেল করার পরে আমার কী করছে, ইউটিউব একটা মেসেজ দিচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ, এই চ্যানেলটা রিকভারি হয়ে গেছে এবং এই চ্যানেলটার কী কিছু সেটিংস করতে হবে, সেগুলো চেঞ্জ ইয়োর ভিডিও প্রাইভেট সেটিংস করতে হবে, অ্যাড রিমুভ অ্যাক্সেস ইউর চ্যানেল, এখানে দেখতে হবে সেটিংস রিমুভ মাই সাসপেনশন ইমেল অ্যাড্রেস, যদি কোনো ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে থাকে তাহলে ওই ইমেল অ্যাড্রেসগুলো রিকভারি ইমেল অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে হবে, তাহলে ওইগুলো চেঞ্জ করে নিতে হবে। তারপরে টাউন অন অ্যানভার্স প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি ফুল সিকিউরিটি অন করে দিতে হবে, টাউন অন টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিতে হবে। যদি আপনাদের কোনো কিছু অন না থাকে তাহলে আমার ডিসক্রিপশন নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে কল করে নিন, আপনাদেরকে আমি ফ্রিতে সব কিছু অন করে দেবো এবং আপনাদেরকে কিছু আমি সেটিংসও বলে দেবো, ওই সেটিংসগুলো রাখলে আমাদের আপনাদের চ্যানেলটা একদম পারফেক্টলিভাবে সিকিউর থাকবে। ঠিক আছে, এবার দেখেন দুই নাম্বার যে আমার চ্যানেলটা আছে ওই দুই নাম্বার চ্যানেলটা আমি ওপেন করে দেখাবো। ওই চ্যানেলটা সেম তারিখে সেম ডেটে আমার ওই চ্যানেলটাও ডিলিট হয়েছিল। তো এখানে এডিটিং হাউসে যখনই ক্লিক করব, ইউটিউবে যখনই ক্লিক করব, তখন আমার এখানে ইউটিউব ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে 1475টা সাবস্ক্রাইবার ছিল, এখানে কন্টেন্টে যাব, একই ভিডিও সেম টু সেম একই ভিডিও, মানে টাইটেলটা চেঞ্জ করছে এবং ওইটার কিছু ভিডিওটা কোয়ালিটিটা চেঞ্জ করছে এবং ভিডিওটা একটু বেশি কম হইতে পারে। এখানে দেখো সেম ভিডিওটা টিমস অ্যান্ড পলিসি এটা রিমুভ করেছে। ঠিক আছে, রিভিউ যদি করি আমরা তাহলে আমাদের এখানে দেখবে যে এটাকে অটোমেটিকলি রিমুভ করে দিয়েছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এখানে নো ইফেক্ট রিমুভ এট করা আছে। ঠিক আছে, রিমুভ করে দিয়েছে, রিমুভ করে দেওয়ার পরে এখানে এটাকে কী করা আছে, রিমুভ করা আছে, এটাকে আমি এখান থেকে ডিলিট করতে পারি কিন্তু এখন ডিলিট করবো না, এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে রিমুভ করার পরে এবার আমরা দেখবো এটার জিমেলে গিয়ে যে এই জিমেলের ইমেল অ্যাড্রেসে আমাদেরকে কী দিয়েছিলো। সেমভাবে এখানে দেখো, এখানে 10:51-তে, ঠিক আছে, 10:51-তে এখানে যদি দেখি 12 ঘন্টা আগে আমার চ্যানেলটাকে ফিরিয়ে দিয়েছে ইউটিউব। ঠিক আছে, মানে আমাদেরকে 21 তারিখের মধ্যে চ্যানেলটাকে আমাকে ফিরিয়ে দিয়েছে ইউটিউব। এবার এখানে দেখো টাউন অন অ্যাডভান্স প্রোটেকশন, এখানেও সেমভাবে আমাদেরকে বলছে যে সব কিছু একদম সিকিউরভাবে সব কিছু সেটিংস করে নাও আপনাদের এই চ্যানেলের মধ্যে। ঠিক আছে, এখানে দেখো ওয়াইটি পার্টনার সাপোর্ট @google.com, এই জিমেলটাতে আমি মেসেজ করেছিলাম এবং আমাকে সব কিছু সাবমিট করে দিয়েছে এবং ইউটিউব অনেক অনেক ধন্যবাদ, আমার চ্যানেল দুটো চ্যানেলই আমার ফেরত দিয়ে দিয়েছে কালকে, আমি মেসেজ করেছিলাম। ঠিক আছে, আমি তো বললামই যে কী কী মেসেজ করছেন। তো আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যদি চ্যানেলটাকে সিকিউরভাবে করতে হয় তাহলে আপনাদেরকে আগে সেটিংসগুলো দেখতে হবে এবং আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আগে ওই জিনিসগুলো আপনারা কপি করে নিন, আপনারা কত তারিখে চ্যানেলটাকে বানিয়েছিলেন, কত তারিখে চ্যানেলটাকে ওপেন করেছিলেন, কত তারিখে ফার্স্ট ভিডিও আপলোড দিয়েছিলেন, কত তারিখে লাস্ট ভিডিও আপলোড দিয়েছিলেন, এগুলো সব কিছু মনে রাখতে হবে এবং লাস্ট ভিডিও কত তারিখে কেমন কোন টপিকের মধ্যে ভিডিওটাকে আপলোড দিয়েছিলেন সেই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে এবং সব কিছু লিখে রাখতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের জন্য এটাকে জেন বন্দে মাতরম।